যত শির করবে তত বেশি ভীত সন্ত্রস্ত হবে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ দিলে কি বিল্লাহ কাররা বলছেন যে বর্তমান যুগে অধিকাংশ মুসলিমরা শিরকে কুফরিতে লিপ্ত হয়েছে দুর্গাপূজা ছেড়ে ভারত উপমহাদেশ মুসলিমরা আসলে পূজা আর শিরকে লেগে গেছে যার ফলে মুসলিমদের আল্লাহ কি করেছেন ভীত সন্ত্রস্ত আজকে যে ভারতে মুসলিমদের অবস্থা অথবা মুসলিম দেশগুলিতে পাকিস্তান বাংলাদেশে মুসলিমদের থেকে যে ভীত সন্ত্রস্ত তারা দুর্বল অসহায় মনে হচ্ছে হ্যাঁ সৌদি আরবে এসে নিজেকে মনে হয় যে হ্যাঁ আছি খুব হ্যাঁ নিরাপদ জায়গা আছে কিন্তু দেশে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারে না অনেকে তাড়াতাড়ি করে কেমন করে পালাই দিশে হয় না হয় না হয় না কেন বলছে বেমা আশরা বিল্লাহ কোরআনে সব বয়ান করা আছে সবচেয়ে তো বড় অপরাধ হচ্ছে শির করা আল্লাহর জমিনে যেখানে শতকর নব্বই জন মুসলিম তারা যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে কবর মাজারের সেজদা করে গসগতকে সেজদা করে খাজাকে সেজদা করে তাহলে কেন আল্লাহ তাদেরকে ভীতি ভীত সন্ত্রস্ত করবেন না শির্ক মুক্ত হইলে কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করবেন হাদিস প্রমাণ করে যে রসুল্লাহামকে সাহায্য করা হয়েছে কি দিয়ে কাফেরদের অন্তরকে ভীত করে হ্যাঁ আর এই আয়াত প্রমাণ করে যে মমিনদেরকে রসল্লা এবং মমিন মুসলিমকে সাহায্য করা হয়েছে যদি তারা সিরক মুক্ত থাকে তাহলে মুশ্রিকদের অনিষ্ট থেকে সুতরাং সিরকি আখিদা শিরকি আমল সিরকি কথা এই সমস্ত কিছুকে জেনে পুরোপুরি বর্জন করুন তবা করুন এবং তহিদ প্রতিষ্ঠা করুন তাহলে আল্লাহ সাহায্য নেমে আসবে শিরকি এত বড় অপরাধ মালা মিওনাজজেল বেহি সুলতানা যার কোনো প্রমাণ দলিল সনদ আল্লাহ কোন আসমানি ধর্মে নাজেল করেন নাই আল্লাহর কোন দিনে শিরকের কোন অবকাশ নেই সমস্ত নবী রসুলগণ তৌহিদের দাওয়াত নিয়েছেন ইয়া কওমে আবদুল্লাহ মালা কম্মিন এলাহিন রাই সমস্ত নবীদের দাওয়াত ছিল কি হে জাতি হে সম্প্রদায় অবদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো মা মিন এলাহীন তোমাদের আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ এবাদতের হকদার উপাস নেই যে কোন নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে কি হুকুম করেছেন হ্যাঁ যে আল্লাহুল আ এলাহা ইল্লা আনা ফাবুদু সমস্ত নবী রসুলকে বলেছেন যে তোমরা ঘোষণা করো আমি আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই কারো এবাদত হইতে পারে না কারো সেজদা হইতে পারে না কারো কাছে দোয়া হইতে পারে না কারো জন্য মান্যত হইতে পারে না কারো কাছে জবাই হইতে পারে না খুরবানির জবাই আল্লাহর জন্য আর অরুষের জবাই হচ্ছে গাইরুল্লাহর জন্য এইরকম হইলে আল্লাহ ভীত সন্ত্রস্ত করে ছেড়ে দেবেন মুসলিমদেরকে কারণ এরা মুসলিম হয়ে থাকেনি বড় শিরকে লিপ্ত হয় ফাগুন সুতরাং আমারই এবাদত করো মহান আল্লাহ তারপরে বলছেন যারা এই রকম শির করে যার কোনো প্রমাণ দলিল নেই ও মা ওয়াহ মুন্নার তাদের একত ভিত সন্ত্রস্ত তারা দুনিয়ায় আর মারা গেলে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের নিবাস হচ্ছে জাহান্নামেই ও বিশালমিন এবং এরা হচ্ছে বড় জালেম শিরক হচ্ছে বড় জুলম আর শিরকারী হচ্ছে বড় জালেম সুতরাং এইরকম বড় জালেমদের বাসস্থান হচ্ছে বা আশ্রয় স্থল হচ্ছে বড়ই নিকৃষ্ট আর আবাসস্থল কতই না নিকৃষ্ট মহান আল্লাহ তারপরে অহ যুদ্ধের চিত্র তুলে ধরছেন যে ওালাক সাদু আদাহ কেউ যেন এই কথা না ভাবে যুদ্ধে আল্লাহর সাহায্য নেমে আসেনি সাহায্য নেমে এসেছিল কিন্তু তোমাদের দোষের সাহায্য নামিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে বিজয় দেখলে গণীমতো হাতের নাগালে দেখলে তারপরে আল্লাহ টেনে নিলেন আল্লাহ মুহূর্তে কি না করতে পারেন বলছেন ওলাকাত কাত সাদা কুমল্লাহ আয়দাহু নিঃসন্দেহে মহান আল্লাহ তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন তার ওয়াদাকে আল্লাহ কি করেছেন সত্য করে দেখিয়ে দিয়েছেন ওয়াদার বাস্তবায়ন হয়েছে কি কি ওয়াদা আল্লাহ রয়েছে আম্বিয়া রসুলগণের সাথে এবং মম্মিদের সাথে ইন্নান সোর ও রসৌল আনা বলে নিশ্চয়ই আমি আমার রসুলগণের সাহায্য করি এবং যারা তাদের সাথে ইমান নিয়ে আসে তাদের সাহায্য করি গতাম আল্লাহ আল্লাহ এই কথা লহে মাহফুজে লিখে রেখেছেন আল্লাহ এটা কে সুনির্ধারিত করেছে অবধারিত করেছে লাগলে বান্না আনা অ রসুলি অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী থাকব হব এগুলি আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা ওয়ান তুমুল না তোমরাই ওপরে থাকবে বিজয়ী হবে এন কোন তুম তোমরা যদি মমিন হব তোমাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন নিরাপত্তা দান করবেন ভয়ভীতি তোমাদের দূর করবেন হ্যাঁ শক্তিশালী করবেন সুরেনুর আল্লাহ এসব বলার পরে বলছেন ই আবদুনানি শর্ত হচ্ছে একমাত্র আমার এবাদত করবে লায়ুষ রেকুনা বিষয় আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এগুলি হচ্ছে আল্লাহ কি শর্ত পুরা করে দাও আর তারপরে গিফট নিয়ে যাও বলছেন আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা সত্য করে দেখিয়েছেন এই তাহমে স্মরণ করো যখন তোমরা আল্লাহর অনমতিক্রমে তোমরা কাফেরদেরকে হত্যা করছিলে কাফেরদের নিপাত করছিল হাসসা ইয়াহুস্য মানে হচ্ছে কাতালা একতলু খুন করছে হত্যা করছিলে এই ওহদের যুদ্ধে বিজয় চলে এসছিল এবং কাফেরদের হত্যা করা শুরু করেছেন রসুরামের সাহাবাই কেরাম কোন কাফেররা পালাতে শুরু করেছে অনেকে কয়েক মাইলও পালিয়ে চলে গেছে পালিয়ে চলে গেছে একবারে রণক্ষেত্র থেকে সাহাবিনা বলছেন যে আমরা দেখছিলাম যে হিন্দ আবু সুফেন স্ত্রী তখন মহিলাদের নেতৃত্বে দিছিল কাফেরদের তরফ থেকে এমনভাবে পালাচ্ছে তার সঙ্গে যারা যুদ্ধ করতে এসেছিল কারণ মহিলারা থাকলে সহজে পালাবে না কারণ যান যা কিন্তু মান থাক বোঝা গেছে না মহিলাদের কি এই এই কিসের জন্য ওই কৌশলের জন্য কাফেরা নিয়ে এসেছিল যে তাহলে তোমরা একটু মার খেলে পালাবে না পালাবে নিজের স্ত্রীকে রক্ষা করতে হবে নিজের মা বোনকে রক্ষা করতে হবে তাই না নিজের জাতির মহিলাদেরকে রক্ষা করতে হবে নারী নারীদেরকে রক্ষা করতে হবে সুতরাং তা লড়াই করবে মরিয়া হয়ে লড়াই করবে মহিলারা কাফের মহিলারা এমনভাবে পালাতে শুরু করেছিল সাহাবিয়া বলছেন যে তারা যখন পালাচ্ছিলো মহিলারা তাদের পায়ের যে নলা সেগুলি থেকে কাপড় উঠে যাচ্ছিল এত দৌড় দিয়ে তারা পালাচ্ছিল হ্যাঁ রণক্ষেত্র থেকে ওহদের প্রান্ত থেকে তারপরে হঠাৎ করে অবস্থা উল্টো দিকে ফিরে গেল কেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইচ্ছায় কি করছিলেন বেইজ নেহি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছাতে আল্লাহ তো বলছে রসুলুল্লাহ সাল্লাম সাহাবাই এরাম যারা সিদ্দিকী শোহাদাস জলিদ। তারাও আল্লাহর অনুমতিতে আল্লাহর ইচ্ছাতে কি করছিলেন কাফেরদেরকে হত্যা করছিলেন কিন্তু পীরের না এমন পর্যায়ে পৌঁছে গেছে তারা আর নবী রসুল কেউ রেখে কোথায় আরসে সে পৌঁছে গেছে যে তারা কুমবে ইজনি করে মৃতকে জীবিত করে আমার হুকুমে দাঁড়াইতে হবে আর তাও আবার হত্যা পীর বুঝছেন না এটার নাম হচ্ছে সুফি ইজম এর নাম হচ্ছে তাসাওফ এর নাম হচ্ছে পীরতন্তর এর নাম হচ্ছে পীর মরিদির ব্যবসা যার অস্তিত্ব ইসলামে নেই যেটা হচ্ছে শিরকুফুরি মতবাদ চিন্তা করুন আপনি যে কত বড়ো কথা ধৃষ্টতা যে আম্বিয়ার রসুলকার জন্য বেঈ নেহে আল্লাহর অনমতি লাগে কোনো কিছু হওয়ার জন্য বিজয়ের জন্য বা কাফেরদেরকে রণক্ষেত্র থেকে তাড়ানোর জন্য কিন্তু এই পীরদের যারা মারিফতি এলেম রাখে বানানো তাদের ধর্ম তারা নিজের ইচ্ছাতে সব কিছুই করতে পারে এমনকি মৃতক জীবিত করে দিতে পারে ওই পীর সেই সময় থাকলে কত যে হইতো ওদের সত্তর সবকে চিন্তা করিয়ে দিত কিন্তু দুঃখের বিষয় যে সাহাবাই খানদের মধ্যে কোনো পীর ছিল না হ্যাঁ পীর মুক্ত ধর্ম তখন ছিল তাসাহ মুক্ত ধর্ম ছিল সুফিজ মুক্ত ধর্ম ছিল তখন বোঝা গেছে না আল্লাহ বলছেন